স্বাগতম জানাচ্ছি লার্নিং পয়েন্টের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব দ্রুত বর্গমূল নির্ণয় করা যায় তো বর্গমূল নির্ণয় করার জন্য আমরা যে সংখ্যাগুলি আজকে নিয়েছি এগুলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আমরা যারা চিনি বা যারা চিনি না পূর্ণ পূর্ণবর্গ হচ্ছে যে একটি সংখ্যাকে একটি পূর্ণ সংখ্যাকে আরেক ওই ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় এটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেমন আমরা যদি এখানে ধরি যে চার তো চারকে যদি চার দিয়ে গুণ করি তাহলে চার চারের ষোলো এই ষোলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো এটার আবার বর্গমল হবে চার তো এই ধরনের সংখ্যাগুলি আজকে আমরা করবো অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যাগুলি আজকে আমরা করবো তো আমি এখানে কয়েকটি সংখ্যা নিয়ে এনেছি তো এগুলিকে আমরা কীভাবে করবো সেটি দেখাচ্ছি তো প্রথম কথা হচ্ছে যে এককের ঘরে যদি ফাইভ থাকে যেই সংখ্যাগুলির এককের ঘরে ফাইভ থাকবে তো সেখানে এককের ঘরে সরাসরি ফাইভ বসিয়ে দিতে হবে এককের ঘরে ফাইভ থাকলে সরাসরি সেটার এককের ঘরে ফাইভ বসিয়ে দিতে হবে দেওয়ার পরে দুইটি অঙ্ককে কেটে দিতে হবে বাকি যেই অঙ্ক বা সংখ্যা থাকবে একটি অঙ্ক থাকুক দুইটি অঙ্ক থাকুক তিনটি অঙ্ক থাকুক যাই থাকুক সেটির কাছাকাছি ছোট যেই সংখ্যাটি পূর্ণবর্গ যেমন আমরা ছয় ছয় পূর্ণবর্গ সংখ্যা নয় আর ছয়ের কাছাকাছি ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চার ছয়ের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা যেটি ছোট সেটি হচ্ছে চার তাহলে চারকে যদি আমরা বর্গমূল করি তাহলে টু আসবে তাহলে আমরা এখানে টু বসিয়ে দিব সেটি হয়ে যাবে রেজাল্ট এটা শুধুমাত্র একক্ষর করে পাশ থাকলে এই নিয়মটা ফলো করব। যেমন আমরা এখানে যদি চলে আসি পরেরটি এখানে এককের ঘরে পাঁচ বা ফাইভ আছে আমরা ফাইভটাকে বসিয়ে দিলাম তারপরে দুইটি অঙ্ককে আমরা কি করলাম কেটে দিলাম একক এবং দশক তারপরে যেই সংখ্যাটা থাকছে সেটা হচ্ছে টুয়েলভ টুয়েলভের কাছাকাছি নিচে যে ছোটো সংখ্যাটি এটি হচ্ছে বর্গ বর্গ সংখ্যা যেটি সংখ্যা সেটি হচ্ছে নাইন কারণ তিন তিরিকা নয় আর এটার চেয়ে বড় হয়ে যাবে ষোলো তাহলে আমরা বড়োতে যাব না আমরা ছোটোটাতে যাব। তাহলে বারোর কাছাকাছি ছোটো যেই পূর্ণবর্গ সংখ্যা সেটি হচ্ছে নাইন আর নাইনকে যদি আমরা বর্গমূল করি তাহলে থ্রি আসবে তাহলে এটার উত্তর হয়ে যাবে থার্টি ফাইভ আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ যে সংখ্যাগুলির এককের ঘরে ফাইভ থাকবে আর সেই সংখ্যাগুলির নিয়মটা হচ্ছে এটা কিন্তু যদি এককের ঘরে ফাইভ না থাকে অন্য থাকে তাহলে আমরা কোন নিয়মটা ফলো করব এই নিয়মটাতে আমরা দেখব যে এককের ঘরে ঘরে যেই অঙ্কটা আছে এই অঙ্কটা আসে কোন কোন সংখ্যাকে বর্গ করলে যেমন ওয়ানকে বর্গ করলে ওয়ান আসে তাহলে এটা এটার জন্য আমরা ওয়ান নিতে পারি আরেকটা আসবে আরেকটা হচ্ছে নয় নং একাশি অর্থাৎ নয়কে যদি আমরা বর্গ করি এককের ঘরে এক আসে তাহলে এটা এখানে আমরা নাইন নিব দুইটা আরেকটা নিয়ম হচ্ছে আমরা একটা বের করে আরেকটা অটোমেটিক বের করতে পারবো কারণ দুইটি অর্থাৎ এখানে যেটা আসবে এটা দশের থেকে বিয়োগ দিলে বাকিটা এখানে চলে আসবে অটোমেটিক তো যাই হোক এটা আমরা নিলাম এখন আমার কাজ হচ্ছে এখান থেকে দুইটা অঙ্ককে আমরা বাদ দিয়ে দিলাম বাকি থাকলো যেটা এটা হচ্ছে চার চার সরাসরি একটা বর্গ সংখ্যা তাহলে চারকে আমরা দুই বসিয়ে দিতে পারি চারের জন্য আমরা সরাসরি দুই বসিয়ে দিতে পারি এখন দ্বিতীয় কাজ যেটা এখানে কি ওয়ান বসবে নাকি নাইন বসবে সেইটা নির্ণয় করার জন্য দুইয়ের পরের যেই সংখ্যাটা এটা হচ্ছে তিন তিনের সাথে এই দুইকে গুণ করলে কত হয় ছয় এখন এই অর্থাৎ এখানে যেই সংখ্যাটা আসবে এটার সাথে এরপরের সংখ্যাটা কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে যেই রেজাল্ট আসবে এটা যদি ওইটার চেয়ে যদি ওই গুণফলটার চেয়ে যদি এইখানে যেই সংখ্যাটা আছে এটা ছোট হয় তাহলে ছোটোটা বসবে আর গুণফলটার চেয়ে যদি এইখানে যেটা আছে সংখ্যাটা এটা যদি বড় হয় তাহলে বড়টা বসবে যেমন এখানে তিন দুইয়ের পরের সংখ্যাটা হচ্ছে তিন তিনের সাথে যদি আমরা দুই গুণ করি ছয় ছয়ের চেয়ে চার ছোটো তো ছোটো হওয়ার কারণে আমরা ওয়ানকে বসিয়ে দেব এটি হবে এটা রেজাল্ট তারপরে আমরা একই নিয়মে যদি আমরা পরেরটাকে দেখি তাহলে এখানে নয় আসে কোন কোন সংখ্যা থেকে প্রথমটা হচ্ছে তিন কারণ তিন তরিকা নয় আর তাহলে আরেকটা সেভেন অটোমেটিক চলে আসবে আমি বলছিলাম যে দশের থেকে বিয়োগ দিলেই চলে আসবে অথবা আমরা সাতকেও যদি গুণ করে দেখি সাত সাত উনপঞ্চাশ নয় আসে আর তিনকে গুণ করলে তিন তিরা নয় তো এখন যে কাজটি এখান থেকে আমরা দুইটি অঙ্ককে বাদ দিয়ে দিব বাকি থাকতেছে দশ এই দশের কাছাকাছি যে সংখ্যাটা ছোট বর্গ সংখ্যা সেটি হচ্ছে নয় কারণ তিন তিরিকা নয় ঠিক আছে তো নয়ের চেয়ে বড় সংখ্যা যেটা সিক্সটিন সিক্সটিন তো বড় হয়ে যায় তাহলে আমরা বড়োটা যেন নিব না নিব ছোটোটা তাহলে দশের চেয়ে ছোটো হচ্ছে নয় তিন ত্রিকা নয় তাহলে তিন নিলাম এবার তিনের পরের সংখ্যা হচ্ছে চার তিন চারে বারো তিন চারে বারো তো বারো থেকে দশ ছোটো তাহলে আমার এখানে আসবে তিন যেহেতু গুণ চেয়ে যদি এটা ছোটো হয় ছোটোটা আর গোণ ফলটার চেয়ে যদি এটা বড়ো হয় তাহলে বড়োটা তাহলে যেহেতু মানে তিনের সাথে চার গুণ করলে তিন চারে বারো বারোটা চেয়ে দশ ছোটো এই জন্য আমরা এটাকে নিয়েছি আমরা যদি আরেকটি সংখ্যা নিই এখন প্রথম কাজ ছিল যে এইখানে এককের ঘরে যে সংখ্যাটা আছে এইটা কোন কোন জায়গাতে আসে দুইয়ের জায়গাতে আসে কারণ দুই দুকোনা চার আরেকটা আট আসবে অটোমেটিক কারণ আট আট আটা চৌষট্টি দুই আর আট মিলে দশ হয় সেটি আগেও বলেছিলাম যে এখানে একটা আসলে পরেরটা অটোমেটিক দশে থেকে বিয়ে দিলে বাকিটা চলে আসবে এবং এটা আমরা গুণ করার দেখতে পারি আঠাটে চৌষট্টি চলে আসে তো এখন কাজ হচ্ছে এখান থেকে দুইটি অঙ্ককে কেটে দেওয়া তারপরের কাজ হচ্ছে এই চোদ্দো চোদ্দোর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ চোদ্দোর চেয়ে বড়ো হয়ে যাবে ষোলো নয়ের পরে যে পূর্ণবর্গ সংখ্যাটা সেটা হচ্ছে ষোলো যেটা আর চোদ্দোর চেয়ে বড়ো কিন্তু আমরা বড়োতে যাবো না আমাদের যেতে হবে ছোটোতে তো চোদ্দোর চেয়ে ছোট সংখ্যা যেটা হচ্ছে নয় তাহলে এটা হচ্ছে তিন ত্রিকা নয় এখন তিনের সাথে তিনের পরের সংখ্যাটা গুণ করব আমরা তিন চারে বারো এখন বারোর চেয়ে চোদ্দো ছোটো না বড় যেহেতু চৌদ্দ বড়ো বারোর চেয়ে তাহলে আমরা বলেছিলাম যে এই গুণ চেয়ে যদি এটা ছোটো হয় ছোটোটা বসবে বড়ো হলে বড়োটা বসবে যেহেতু তিন চারে বারো বারোটার চেয়ে চোদ্দো বড়ো তাহলে আমার অটোমেটিক এইট চলে আসবে আশা করি বুঝতে পেরেছো যদি এই নিয়মটা তোমাদের কোনো উপকারে এসে থাকে কাজে লেগে থাকে খুব সহজে তোমরা যদি বর্গমূল এই নিয়ম থেকে নির্ণয় করতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেলবাটনে ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর লাইক এবং কমেন্ট করতে বলবে না শেয়ার করার অনুরোধ থাকলো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা